জান্নাত কেমন আল্লাহ তাআলা যে প্রস্তুত করছে, আদাতু লিইবাদিয়া সলিহিন, আল্লাহ যে জান্নাত প্রস্তুত করছে, কি করছে, প্রস্তুত করে না আমাদের জন্য। যেমন এই যে কালকে কয় তারিখ, 25 তারিখ না, 25শে জুন, তাই না? দীর্ঘ সময় মেহনত করে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাই না, পদ্মা সেতু প্রস্তুত করছে, তাই না, কি করছে, পদ্মা সেতু প্রস্তুত করছে। দক্ষিণবঙ্গের প্রায় 19টি জেলার সাথে ঢাকার একটা যোগাযোগ সহজ হয়েছে, সহজ হয়েছে, আসা যাওয়ার একটা যোগাযোগ একদম সহজ হয়ে গেছে। তো এই যে দীর্ঘদিন পর প্রস্তুত করেছে পদ্মা সেতু, এটা কালকে 25শে জুন উদ্বোধন হবে, তাই না? আপনারা অনেকে অনলাইনে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, টুইটারে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, পত্রিকায় দেখেছেন যে আগামীকাল 25শে জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে, তাই 30,000 কোটি টাকা ব্যয় হয়েছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, পদ্মা সেতু হওয়ার কারণে দক্ষিণবঙ্গে যারা থাকে, আমি এই চলতি যে বছর গেছে, এই বছরও বেশ অনেক প্রোগ্রাম করেছি, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, চাঁদপুর তো এই পাশে, ওই পাশে মাদারীপুরে, তো দেখা যায় আপনি বরিশালে যদি মাহফিলে যান, ওখান থেকে তারপর বরিশাল থেকে আরো দূরে পটুয়াখালী, ওখান থেকে প্রোগ্রাম করে আপনি রাত 2টার মধ্যে ঘাটে চলে আসেন, ফেরিঘাটে, কিন্তু এখানে আপনার এমন একটা জ্যাম লেগে থাকে, রাত শেষ হয়ে সকাল হয়ে যায়, তারপরও আপনার এই পাশে আসা হয় না, দীর্ঘ সময় লাগতো, যেখানে 1 ঘন্টার রাস্তাও না, সেখানে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত সময় আমার আপনার ব্যয় হয়েছে। তো এই পদ্মা সেতু হওয়ার কারণে আর এটা ব্যয় হবে না, বিশেষ করে যারা ওই পাশে শরীয়তপুর আছে, মাদারীপুর আছে, ফরিদপুর আছে, তারপরে এই পাশে রাজবাড়ী, এই সমস্ত এলাকাগুলি, বরিশাল, পটুয়াখালী, ওই দিকে সাতক্ষীরা, ওই দিকে 19টি জেলার একটা যোগাযোগ মাধ্যম সহজ হয়েছে, এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তাই না? তো যাই হোক, এই জন্য বলতেছিলাম যে আল্লাহ আদাতুল ইবাদিয়া সলিহিন, আল্লাহ যে জান্নাত প্রস্তুত করেছে, আর এটারও একটা কেন কিভাবে প্রস্তুত করেছে আল্লাহ তাআলা বলতেছে, এই যে কালকে উদ্বোধন হবে 25 তারিখ, এটা সকলকে জানাই দিছে, কালকে এটার বিশাল জনসভাও হবে। যাই হোক, এখন আমরা আসি ওইদিকে চলে যাই যে আল্লাহ তাআলা যে প্রস্তুত করেছে জান্নাত, আদাতুল ইবাদিয়া সলিহিন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ তাআলা বলে দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, কোনো কর্ণ শুনে নাই ওই নিয়ামত, দুনিয়ার কোনো মানুষের কলবে অনুভব করে নাই যে জান্নাতটা কেমন হবে। এই জন্য আমি আপনি যদি নেক আমল করতে পারি, ভালো কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জন্য ওই জান্নাত দিবে, সুবহানাল্লাহ।